দক্ষিণাঞ্চল এখন আর অবহেলিত জনপদ নয়। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সত্যিকারের উন্নয়নের জোয়ার এসেছে দক্ষিণাঞ্চলে। জালের মতো বিস্তৃত অসংখ্য নদীগুলোর সঙ্গে সেতুর মাধ্যমে তৈরি করা হচ্ছে সকল জনপদের সেতুবন্ধন। কর্মসংস্থান তৈরি হচ্ছে লাখো মানুষের। ভৌগোলিক দিক দিয়ে দক্ষিণাঞ্চলের মধ্যে পটুয়াখালী জেলার অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। সরকারের উন্নয়ন কার্যক্রমকে পটুয়াখালীর সর্বস্তরের মানুষের কল্যাণে ব্যবহার করার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছেন পটুয়াখালীর জনপ্রিয় ব্যক্তিত্ব অ্যাডভোকেট আফজাল হোসেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের পটুয়াখালী আমরাই করব। অ্যাডভোকেট আফজাল হোসেন পটুয়াখালী, মির্জাগঞ্জ এবং দুমকিবাসীর কাছে জনপ্রিয় এক নাম। আফজাল আমার ছোট ভাই, যতবার এসে আসছে আমার খোঁজ নিয়েছে এবং আইসি আমাকে মোবাইল করছে অথবা টেলিফোন তার ভাষায় যেতে বলছে এবং সে অময়িক, সে জনগণের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে পারে। পটুয়াখালীর মানুষ এখন আর অবহেলিত নয়। দক্ষিণাঞ্চলকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উন্নয়ন কর্মযজ্ঞ এখন দৃশ্যমান। সেই পদ্মা সেতু থেকে শুরু করে কুয়াকাটা, সেই সমুদ্র সৈকত পর্যন্ত সমস্ত ব্রিজগুলো এক এক করে আমরা করে ফেলেছি এই সরকারের সময়ে। পদ্মা সেতু এবং লেবুখালী সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আমি আমার এই 38 বছর জুবিলি স্কুলে শিক্ষকতা করি, ভিতরে তা আফজালের মতো আমি মানে আর 5টা ছেলেও পাইনি, এত ভদ্র, এত নম্র, এত বিনয়ী। সুবিধা অসুবিধা হলে জনগণের পাশে আইনি দাঁড়ালেন। পটুয়াখালী, মির্জাগঞ্জ এবং দুমকির সর্বস্তরের জনতার সুখে দুঃখে আফজাল হোসেন সব সময় পাশে থাকেন। এলাকায় আসলে হাজার হাজার মানুষ তার পিছনে, কাম ফালাই থুইও তার পাশে ঘরে। এই আফজাল ভাইয়ের মতো এই রকমের সদমান লোক নাই আমার চোখে পড়ে নাই। আমি একজন চায়ের দোকানদার, আমি আফজাল ভাই সম্বন্ধে খারাপ কোনো সমালোচনা শুনি নাই, তার সম্বন্ধে ভালো আলোচনা আছে, এলাকায় জনসমর্থ আছে। কর্মদক্ষতা সব বিষয়ে আমি ভালো মনে করি, তাকে যোগ্য হিসাবে আমি মনে করি, তাকে আমি ভালোবাসি, মনের দিক দিয়ে ভালোবাসি। আফজাল ভাই হইলে ভালো হয়, যদি দেয় তাহলে এই এলাকার উন্নয়ন হবে। আমার ব্যক্তিগত মতে সে আফজাল ভাই ভালো মানুষ, মানুষকে ঠায় ঠাক দেয়, খেয়াল করে, এরকম তো কোনো লোকের দেহি না। এই আমি কোনো পার্টিতে নাই, কিছু নাই, আমি জানি যতটুকু ততটুকু বলছি যে ওনার মতো লোক হয় না। তার যোগ্যতা অশেষ যোগ্যতা, এবং সে সবসময় গরিব দুঃখী মানুষের সুখ দুঃখ আশেপাশে থাকতে চেষ্টা করে বা থাকে। আওয়ামী লীগের সকল তৃণমূল পর্যায়ের নেতাকর্মী সহ সকলের প্রিয় ব্যক্তিত্ব অ্যাডভোকেট আফজাল হোসেন। আমাদের পটুয়াখালীতে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় হয়েছে, পটুয়াখালীতে মেডিকেল কলেজের কাজ শুরু হয়েছে এবং ভর্তি হয়েছে। অ্যাডভোকেট আফজাল হোসেন উনি একজন সাদা মনের মানুষ, উনি এই জনপদে যেখানেই গিয়েছেন ওনার কথা শুনে মানুষ মুগ্ধ হয়েছে। দেখি আফজাল ভাইয়ের বাবা আলতাফ হোসেন মাস্টার সে আওয়ামী লীগের পূর্বের নেতা ছিল, তার সন্তান যে আফজাল হোসেন। পায়রা পোর্ট, পর্যটন কেন্দ্র এবং সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশন আমাদের পটুয়াখালীতেই হয়েছে। সুতরাং পটুয়াখালী আর পিছিয়ে নাই, পটুয়াখালী এগিয়ে যাচ্ছে। দুমকি উপজেলা, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জে প্রত্যেকটি মানুষের কাছে জনপ্রিয় নেতা হিসাবে পরিচিত। আমাদের দক্ষিণাঞ্চলের ভিতরে একমাত্র জনপ্রিয় নেতা হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, পটুয়াখালী সদর 81 ভিতরে প্রত্যেকটি ইউনিয়নের গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে। সৎ, শিক্ষিত, অন্যের সুখে দুঃখে যিনি নিজেকে বিলিয়ে দিতে জানেন, এমন একজন ব্যক্তিকে পটুয়াখালী, মির্জাগঞ্জ এবং দুমকির সর্বস্তরের জনতার দীর্ঘদিনের চাওয়া ছিল। আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে উন্নয়ন কর্মযজ্ঞ, এই উন্নয়ন কর্মযজ্ঞকে আমরা সম্বল করে নিজেদেরকে যোগ্য হিসাবে নিজেদেরকে গড়ে তুলবো। আমরা পিছিয়ে থাকবো না, আমরা এগিয়ে যাব। আমরা পটুয়াখালীতে এই সরকারের সকল সুযোগ সুবিধা কাজে লাগিয়ে কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলব, কর্মসংস্থান তৈরি করব এবং আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের পটুয়াখালী আমরাই করব। কৃষিভিত্তিক শিল্প, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারের বিভিন্ন উন্নয়নকে কাজে লাগিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের পটুয়াখালী আমরাই গড়ব, এই প্রত্যয় হৃদয়ে ধারণ করে পটুয়াখালী, মির্জাগঞ্জ ও দুমকির সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন অ্যাডভোকেট আফজাল হোসেন।